ধর্মীয় ভাবগাম্ভীর্য আর কঠোর স্বাস্থ্যবিধির মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার জামাত। মহামারীর ভয়াবহতার জন্য এবারও জাতীয় ঈদগার বদলে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে হয় ঈদের প্রধান জামাত। এবারও ধর্মপ্রাণ মুসল্লিদের ফরিয়াদ ছিল দেশবাসীর আরোগ্য কামনা ও করোনামুক্ত নতুন বিশ্ব। প্রত্যাশা জানিয়েছেন ভেদাভেদ ভুলে মানবতা ফিরুক দেশে দেশে। রুশেদ হাসানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। সূর্যের আলো ফোটার পরপরই ঈদুল আজহার ফজিলত লাভে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমমুখী হয় ধর্মপ্রাণ মুসলমানরা। মুসল্লি আয়োজন সবই আছে, কিন্তু কোথায় যেন হারিয়েছে আগের সে উৎসব আর উচ্ছ্বাস। করোনার বিষ শৃঙ্খলিত করেছে মানুষে মানুষে আলিঙ্গন। সকাল 7টায় প্রধান জামায়াত অনুষ্ঠিত হওয়ার পর একে একে বেলা 11টা পর্যন্ত অনুষ্ঠিত হয় 5টি জামায়াত। জামায়াতে অংশ নেন সিটি কর্পোরেশনের মেয়র, সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই করোনা মহামারীর মধ্যে আমরা বহুজনকে হারিয়েছি। মহান আল্লাহর কাছে, স্রষ্টার কাছে প্রার্থনা, তারা যেন বেহেশত নসিব হয়। যারা অসুস্থ আছেন তারা যেন দ্রুত সুস্থতা লাভ করেন। আমরা যেন করোনাকে পিছনে ফেলে বাংলাদেশকে সক্রিয় ঠিকানায় পৌঁছে দিতে পারি, এটি আল্লাহর কাছে প্রার্থনা। ঈদের নামাজ শেষে মহামারীকালীন বিশেষ খুতবায় দোয়া করা হয় মুসলিম উম্মার শান্তি কামনায়। দোয়া করলাম যে আল্লাহ এই কোভিড-19 থেকে আমাদেরকে রক্ষা করো, আল্লাহ সবাইকে আরোগ্য করুক, আমাদেরকে স্বাস্থ্যবিধিটা মেনে চলার তৌফিক দিন। ঈদ জামায়াতে অংশ নেয়া সব শ্রেণী পেশার মানুষও এক কাতারে দোয়া করেছেন বিশ্ব থেকে করোনা মুক্তির। তারা জানিয়েছেন ঈদুল আজহার শিক্ষা ছড়িয়ে পড়ুক সকল মুসলিম উম্মার মাঝে। আমরা এই করোনার অভিশাপ থেকে যেন পুরো দেশবাসী, পুরো পৃথিবী যেন মুক্তি পায়। কুরবানির মাধ্যমে মানুষের যে পশুত্বটা আছে, মানুষের ভিতরে যে পশুত্ব, এটা যেন মুক্তি করে। আল্লাহর কাছে চেয়েছি যে এই করোনার মধ্যে সবাইকে সুস্থ রাখুক। এই সময় মহামারীতে আক্রান্তদের জন্য দোয়া করা হয়। প্রত্যাশা জানান স্বাস্থ্যবিধি মেনে চলুক দেশবাসী। মহামারীর বছর ঘুরে আবারও ভিন্ন এক পরিবেশে অনুষ্ঠিত হলো ঈদুল আজহার জামাত। জামাত শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা সামিল হয়েছেন করোনার ভয়াবহ বিস্তার থেকে মুক্তির প্রার্থনায়। ঈদের এই দিনে প্রত্যাশা, গুছে যাক সকল হানাহানি, ফিরে আসুক শান্তি সমৃদ্ধির নতুন বিশ্ব। সবাইকে ঈদ মোবারক। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।